আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ আজ ইরফান মোহাম্মদ রাজ। আপনারা দেখছেন আজ ইরফান ব্লগ। তো আজ ইরফান ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওতে। তো গাইস, আশা করি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, কারণ আজকের ব্লগ ভিডিওতে দেখাতে চলছি আমার সেই পছন্দের সিম গাছে সিম ধরছে, সেটা আমি নিজে রোপণ করছি নিজের হাতে। সো সেই গাছে সিম ধরছে। সো আমি বেসিক্যালি সবসময় গাছপালা লাগাতে পছন্দ করি এবং পশু পাখি পালনে আমি খুব ইন্টারেস্ট বা এসবে আমি খুব আগ্রহী। সো আমি সিম গাছ লাগাইছি, সো সেই সিম গাছে কিন্তু সিম ধরছে। সো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো। সো কোনো রকমের ভিডিওটি টানা হাসা না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি যদি আপনার কাছে একটু মুহূর্তের জন্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিতে পারেন আমাদের চ্যানেল কমেন্ট সেকশনে গিয়ে। সো গাইস, আমি একটা সিম গাছের চারা এনে লাগাইছিলাম। সো একটা না, সরি, মেবি দুইটা। সো বাজার থেকে এটা কিনে এনে লাগাইছি, যে দেখলাম যে আসলে তো আমি সবসময় গাছপালা রোপণ করতে যেহেতু ভালোবাসি, তো একটু সবজি চাষের চেষ্টা করলাম। তো সেই সবজি চাষের চেষ্টার ফলে কিন্তু আসলে এই সিম গাছ এখন সিম ধরছে। আমি বাজার থেকে দুইটা গাছ এনে লাগাইছিলাম 20 টাকা দিয়া। সো 20টা টাকা দিয়ে এখানে লাগানোর পরে, এখন সেই গাছটা লাগানোর পরে অনেক যত্ন আদি করার পরে কিন্তু এখন সেই সিম গাছে কিন্তু এখন সিম ধরছে। তো এটা আসলেই আমি খুব অবাক এবং আমি খুব মানে আসলে এখন মানে উৎসাহিত, যে এই কারণে যে আমি আর লাগানো গাছে সেই গাছে সিম ধরছে। সো আমি অনেক হ্যাপি। সো এই জন্য, কারণ আমি একটা গাছ লাগাইছি সেই গাছে ফল ধরছে, ফুল ধরছে, আসলেই অনেক ভালো লাগতেছে। এটা ভেবে যে আসলে এই আমার লাগানো গাছে সিম গাছে ফুল ধরছে, ফল ধরছে, আসলে মানুষের নিত্য প্রয়োজনে কিন্তু সবজি আমাদের খাবার দাবার কিন্তু সবজি প্রয়োজন হয়, যেরকমের লাল শাক, পালং শাক, তারপর সিম, বটপটি, তারপর বিভিন্ন রকমের আলু ইত্যাদি, যেরকম সবজি, মূলা, এরকমের আরও অনেক বিভিন্ন রকমের সবজি আছে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় খাবারের জন্য কিন্তু আমরা ব্যবহার করি। এই নিত্য প্রয়োজনীয় সবজিগুলো যদি আমরা বাজার থেকে না কিনে যদি আমাদের বাড়ির আঙিনার কোনো জায়গায় যদি এগুলো চাষ করতে পারি, তো মেবি আমার মনে হয় যে খুব ভালো হয় বিষয়টা। আর যখন এই সবজি চাষ করার পর যখন সেখান থেকে একটা ভালো পরিমাণে দেখা যায় যে ফসল ভালো হয়েছে, তখন কিন্তু বিষয়টা আসলে মনটা অনেক ভালো লাগে আর চাষবাস করতে ইচ্ছে হয়। সো গাইস, আমি কিন্তু শুধু সিম গাছ না, আমি আরও অনেক সবজি গাছ লাগাইছি, যার এক একটা ভিডিও আমি একে একে করে আপনাদের সবাইকে দিয়ে মানে আমার চ্যানেলে আপলোড করব। এখন যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি আমার ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। অবশ্যই সেই ফেসবুক পেজের একটা কমেন্ট সেকশনে গিয়ে একটা কমেন্ট করে আসবেন আপনার কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে, আর অবশ্যই একটা ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। সো গাইস, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজ নিজ ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন। আর চেষ্টা করবেন সবসময় যে বাড়ির আঙিনার আশেপাশে কোনো যদি স্থান ফাঁকা স্থান থাকে বা সেখানে চাষযোগ্য হয়, তো সেখানে অবশ্যই কিছু চাষবাস করার এবং সেখানে সবজি গাছ লাগানোর চেষ্টা করবেন, যা আপনার পরবর্তীতে আপনার সংসারের চাহিদা মেটাতে পারবে। সো গাইস, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন, ইউটিউব চ্যানেলেও কমেন্ট করতে পারেন, আবার ফেসবুক পেজেও কমেন্ট করতে পারেন। সো আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লাগছে। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।